কবিতা একটি বিশেষ ঘোষণা, শাইনুর রহমান। একটি বিশেষ ঘোষণা, এত দ্বারা সমস্ত মুসলিম ভাই বোনদের জানানো যাচ্ছে যে আপনারা কেউ কুরবানি, মাংস, চামড়া ইত্যাদির ফটো কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। আদেশ অনুসারে বুদ্ধিজীবী মুসলিম মহল আফরাজুলকে প্রকাশ্যে কুঠার দিয়ে কুপিয়ে তারপর আগুনে পুড়িয়ে মারা হলো। টানা 7 দিন 8 বছরের আশিফা মন্দিরে ধর্ষিতা হয়ে নিথর হলো। আখলাক হত্যা হলো, ফ্রিজে গোমাংস আছে বলে। মাদ্রাসায় পড়তো জুনায়েদ, ফিরল না আর মায়ের কোলে। কি যেন নাম চাচা, পিটিয়ে মারল গোরক্ষক বাহিনী। প্রতিনিয়ত মরছে মুসলিম, ইতিহাস লেখেনি তাদের কাহিনী। 18 ঘন্টা পিটিয়ে তাবরেজকে মারা হলো। তোমরা তো শান্তির ঠিকাদার মুসলিম, শান্তি নিয়ে চলো, তখনও আমাদের ঘোষণা। এত দ্বারা সমস্ত মুসলিম ভাই বোনদের জানানো যাচ্ছে যে আপনারা কেউ কুরবানি, মাংস, চামড়া ইত্যাদির ফটো কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। আদেশ অনুসারে বুদ্ধিজীবী মুসলিম মহল মানুষ হত্যার ভিডিও ফেসবুকে করে আনা গোনা। কিন্তু বাপু খবরদার, কুরবানির ভিডিও পোস্ট করতে মানা। এদেশ তোমার নয়, হিন্দুদের বাপের স্থান। নইলে কি বলতে পারে জোনা বলে জয় শ্রীরাম, ভেজ দো উসকো কবরস্থান। আরে আপনাকে জাগানোর চেষ্টা করছি না, আপনি ঘুমান। আপনি তো এখনো শান্তিকামী পারফেক্ট মুসলমান। কি করব বলুন, আশিফা জুনায়েদ যেন ডাকে, নীরব রাতে ঘুম ভেঙে যায় আফরাজুলের হাঁকে। আরে আমার মতো একটা কুকুর ঘেউ ঘেউ করলে কি যায় আসে। তোমাকে জাগাচ্ছি না, তুমি ঘুমাও বউ নিয়ে পাশে। চলুন একসাথে বলি, ইনসানিয়ত কো কাতিল করনে কে লিয়ে জো বলে জয় শ্রী রাম, হাম লোগ এক সাথ মিলকে ভেজ দুঙ্গা উসকো শমশান ঘাট, আগর তৈয়ার হে তো মেরে সাথ আনা, মেরে কো হিজড়ে কা জিন্দেগি নেহি জিনা। এর পরেও কি বলবো, একটি বিশেষ ঘোষণা, এত দ্বারা সমস্ত মুসলিম ভাই বোনদের জানানো যাচ্ছে যে আপনারা কেউ কুরবানির মাংস, চামড়া ইত্যাদির ফটো কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। আদেশ অনুসারে বুদ্ধিজীবী মুসলিম মহল